অন্য কে কি বলল সেটা না। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের শ্বশুর আওয়ামী লীগ নেতা সুলাইমান মিয়ার নামে উত্তরায় মিলেনিয়াম টাওয়ার নামে দশতলা বাণিজ্যিক ভবনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দালিলিকভাবে শ্বশুরের নামে হলেও আদতে হারুনের অবৈধ আয় গোপন করতে এই সম্পদ গড়েছেন বলে মনে করছে দুদক। ইতোমধ্যে এই ভবন নির্মাণ ও জমি ক্রয় করার অর্থ কোথা থেকে এসেছে তার উৎস জানতে হারুনের শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গেছে। আগামী 3 নভেম্বর তার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা রয়েছে। অন্যদিকে হারুনের স্ত্রী শিরিন আক্তারের প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের মালিকানা ও তার ব্যাংক হিসেবে 3 কোটি টাকার তথ্য পাওয়া গেছে। এই টাকা ঋণ হিসেবে দেখালেও কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ঋণ দিয়ে সে বিষয়ে আয়কর ফাইলে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি জানতে তার স্ত্রীকেও তলব করা হয়েছে বলে জানা গেছে। একই দিনে তলব করা হয়েছে মোহাম্মদ হারুনুর রশিদ, তার মা ও প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান জোহরা খাতুন, ভাই ও এমডি এবিএম শাহরিয়ার, হারুনের চাচা ফরিদুদ্দিন আহমেদ, মতিউর রহমান, খালা মিনারা বেগম, মামা সুমরাজ মিয়া, ব্যবসায়িক অংশীদার আলাউদ্দিন আল সোহেল, রাকিব উদ্দিন রেদওয়ান রতন এবং চাচাত্ব ভাই আল রাসেলকে। সব মিলিয়ে অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ তার স্ত্রী, মা, ভাই ও শ্বশুর সহ 12 জন আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেওয়া হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।